শ্রমিকের পদচারণা আর খুটখাট শব্দে প্রাণ ফিরেছে রেশম কারখানায়। দীর্ঘ ২১ বছর ধরে বন্ধ থাকা কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। একের পর এক লোকসানে ২০০২ সালে বন্ধ করে দেওয়া হয় ঠাকুরগাঁওয়ের রাষ্ট্রায়ত্ত রেশম কারখানা। চলতি বছরের আগস্টে বেসরকারি উদ্যোগে কারখানাটি চালুর উদ্যোগ নেয় সরকার। অল্প সময়ের মধ্যেই উৎপাদনে যেতে শুরু করেছে কারখানাটি। সিল্কের শাড়ি, পাঞ্জাবি সহ নানা রকম পোশাক উৎপাদন করছে রেশম কারখানাটি। নতুন রূপ ফিরে পাওয়ায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। দীর্ঘদিন থেকে এই কারখানাটি বন্ধ ছিল, এখন কারখানাটি চালু হয়েছে, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আমরা কাজ করি ধরেন ৩০-৪০-৫০ জনের মতন, কাউ মিশিংয়ের কাজ করি, কাউ নুলির কাজ করি, কাউ ডেরামের কাজ করি। বেকারের জন্য অনেক একটা কর্মসংস্থান হয়েছে, আমরা চাই এই মানে কারখানাটা চালু থাক, আরও উন্নতি হোক। এখানকার উৎপাদিত কাপড় সহজে বাজারজাত করা গেলে কারখানার পরিধি বাড়ানো সম্ভব বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও উদ্যোক্তা। প্রোডাকশন উৎপাদনে চলে গেছি, শাড়ি তৈরি করতেছি, পাঞ্জাবি তৈরি করতেছি, তবে শাড়ি মানে আমরা প্রিন্ট করতেছি রাজশাহীতে আর কি, অচিরে আমরা এখানেই প্রিন্ট করবো ইনশাল্লাহ। যে সরকার যদি এগুলো ক্রয় করে আমার অনেক উপকার হবে। আমি জানি যে সরকার অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় এই শাড়ি গিফট বা শাড়ি বা অন্যখানে যারা মানে দেয়, এটি যেন আমি মনে করি যে ঠাকুরগাঁওয়ের সিল্ক যেন সেখানে ব্যবহার করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কারখানাটি চালু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের এই কর্মকর্তার। বাজারে কিন্তু আসলে সিল্কের প্রচুর চাহিদা রয়েছে, শুধুমাত্র মার্কেটিং যে চ্যানেলটা, সেই চ্যানেলটার সঙ্গে তাকে যদি সংযুক্ত করে দেওয়া যায় তাহলে আসলে এই প্রোডাক্টটি আমাদের দেশের মানুষজনের চাহিদা যেমনি মেটাবে তেমনি আমি বিশ্বাস করি যে এটি পরবর্তী সময়ে হয়তো দেশের বাইরে রপ্তানি করা সম্ভব হবে। ১৯৭৫-৭৬ অর্থ বছরে শহরের গোবিন্দনগর এলাকায় প্রায় ৩.৫ একর জমিতে রেশম কারখানাটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ১৯৮১ সালে করা হয় জাতীয়করণ। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।